দেশ বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইদেরকে জানাই সালাম ও মোবারকবাদ, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি জাপানি আকবর, জাপান থেকে বলতেছি। বাংলাদেশ থেকে যারা জাপানে অ্যাস্ট্রোনমিশে আসতে চান এবং বর্তমানে যেসব ছাত্র ছাত্রী তারা অ্যাস্ট্রোনমিশে জাপানে আছে, তাদের নানাবিধ সমস্যাবলী এবং বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের কীভাবে আসলে সহজ হয় বা কীভাবে আসলে আপনার জন্য ভালো হবে, মঙ্গল হবে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা রাখি আপনারা আপনাদের যুক্তিযুক্ত মতামত প্রদান করবেন। আমি তখন জাপান আসি, তখন জাপানের রুলগুলো হয়তো বা ওই রকম কঠিন ছিল না বা একটা স্থির পজিশনে ছিল, কিন্তু দেখলাম যে আস্তে আস্তে রুলগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখন কিন্তু আগের মতো পজিশনে নেই বা স্থির পজিশনে নেই, কিন্তু এখন অনেকটাই অনেকটাই কঠিন বলা যায় আর কি, কঠিন থেকে কঠিন অবস্থায় পৌঁছছে আর কি। বিশেষ করে যারা এখানে অ্যাস্ট্রোনমিশে আছে তাদের নানাবিধ সমস্যা এখানে আছে, কিন্তু এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। আশা রাখি গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা শুনবেন, বিশেষ করে যারা অ্যাস্ট্রোনমিশে জাপানে আসতে চান এবং যারা জাপানে অ্যাস্ট্রোনমিশে আছে তারা শুনবেন। প্রথমত আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন বিষয়ে জাপান আসবেন, অ্যাস্ট্রোনমিশে না জব বিষয় না ট্যুরিস্ট বিষয়, আপনি কোন বিষয়ে জাপানে আসবেন, ঠিক আছে? আমি প্রথমত আলোচনা করব অ্যাস্ট্রোনমি ভিসা নিয়ে আলোচনা করব। আপনি জাপান যদি অ্যাস্ট্রোনমি ভিসা আসতে চান, ওদের চাহিদাপত্র অনুযায়ী ইন্টারমিডিয়েট বা ইন্টারমিডিয়েট পাস আর কি, কিন্তু আপনি গ্রাজুয়েশন যখন থাকে আপনার একটা অপরচুনিটি থাকে, সেটা হলো আপনি জাপান আসার পর 2 ইয়ার্স কলেজে পড়ালেখা করার পর আপনি ডিরেক্টলি জবে ঢুকে যেতে পারেন। তবে সত্য হলো যে আপনি জাপানিজ লেভেল, আমরা যেটাকে জাপানিজ ভাষায় নিহঙ্গ লেভেল বলে, ওটা আপনার ভালো হতে হবে। এবং কেউ কেউ বাংলাদেশ থেকে N4, N5 বা N3 পাস করে আসে, বর্তমানে N3টা পাস করে আসলে সবচেয়ে বেস্ট, কারণ আগের সাথে তার অনেক ভালো লেভেল থাকে এবং বিষয় পাওয়ার সম্ভাবনা আপনার ভালো থাকে। কিন্তু আপনি আসলে যে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যায় বিষয়টা এমন না, কিন্তু বাংলাদেশ থেকে আসার সাথে এখানে সমস্যা অনেক কঠিন, এটা আপনাকে উতরাই যেতে হবে আর কি। এটা হলো সবচেয়ে বড় বিষয় আর কি। বাংলাদেশের ভিসা পাওয়াটা ওই রকম হয়তো বা কঠিন এখন মনে করি না আর কি, আমরা যারা স্টুডেন্ট এখানে আছি আর কি। কারণ হচ্ছে আপনি গ্রাজুয়েশন করার পর আপনার জাপান আসলেন বা আপনার গ্রাজুয়েশন আছে, তো আপনি এখানে 2 ইয়ার্স পড়ালেখা করার পর কিন্তু বাংলাদেশ থেকে দেখা যায় আপনি 10-12 লাখ টাকা ঋণ করে আসছেন, তখন আপনাকে এখানে ওভারওয়ার কাজ করতে হয়। কিন্তু ওভারওয়ার কাজ করলে আপনার নানাবিধ এখানে সমস্যা তৈরি হতে পারে, সেটা নিয়ে এখন বলতেছি। সেটা হলো যে আপনি ওভারওয়ার্ক কাজ করলে আপনার সমস্যা এটা হতে পারে যে আমরা যারা আমি 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 কাছ থেকে দেখেছি যে আমি যখন আইএসআই কলেজে পড়তাম তখন ওইখানে ইউরোপিয়ানরা বেশি পড়ালেখা করতো আর কি। তো তাদের একটাই চিন্তাভাবনা থাকতো যে আমি পড়ালেখা করবো, পড়ালেখা করে আমরা ডিরেক্টলি জবে ঢুকে যাব। তো ওরা দেশ থেকে গ্রাজুয়েশন করে আসে বিশেষ করে, আর করার পর তারা এখানে আসে খুবই ভালো পড়ালেখা করতো, এবং তাদের একটাই চিন্তাভাবনা থাকে সেটা হলো পড়ালেখা। আমাদের দেশে রুলটা যারা স্টুডেন্ট হিসাবে বিদেশে আসে তাদের চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হচ্ছে, এবং তারা জাপান আসার পর এখন পড়ালেখা করতেছে এবং নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতেছে, বা জাপান বাদেও বিশ্বের অন্যান্য বড় বড় দেশগুলোতে যাচ্ছে, অস্ট্রেলিয়া বা আমেরিকা বা কানাডা, নিউজিল্যান্ড, এসব দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশিরা যায়, যারা বিশেষ করে পড়ালেখার জন্য যায় বা বিভিন্ন ডক্টর ইঞ্জিনিয়ার আছে তাদের পদগুলো ফুলফিল করার জন্য আর কি। তো এখন হলো যে আপনি এখানে আসার পর আপনি দেশ থেকে একটা ঋণ করে আসছেন, ঋণের বোঝা আপনাকে বইতে হবে, এবং আপনি ওভারওয়ার্ক 20, এটা আবার সরকারি রুল আছে, কিন্তু আপনি কাজ করেন অনেক বেশি, বা আপনি 60 আওয়ার্স, 70 আওয়ার্স, বা 80 আওয়ার্স, 18 আওয়ার্স, তো তখন দেখা যায় যে যখন আপনি ভিসা রিনিউ করবেন তখন আপনার ভিসাটা ক্যান্সেল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, এবং ক্যান্সেল বর্তমানে হচ্ছে। এরকমও কিছু স্টুডেন্ট আমাদের কাছের স্টুডেন্ট বা বন্ধুরা আছে, এই কারণে মূলত আজকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ভিডিওটা করা। তো আপনারা যারা গ্রাজুয়েশন করতে চান তাদের জন্য হলো আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কি 2 ইয়ার্স এখানে পড়ালেখা করে ডিরেক্টলি জবে যাবো, না 2 ইয়ার্স পড়ালেখার ভিতরে আমার ফ্যামিলির চাপটা আমাকে বহন করার মতো আপনার সাধ্য আছে কি না, বা আপনার ঋণ যেটা আছে এটা কি আপনি দেওয়ার সক্ষমতা ফ্যামিলি আছে না নাই, এটা আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে। তো মাথায় যদি না রাখেন এখানে আপনি ওভারঅল কাজ করলে তখন আপনার ভিসাটা রেনিউ করার সময় ক্যান্সেল হয়ে যাবে, এবং আপনি ভিসাটা পরবর্তীতে ভিসা পাবেন না, এখানে আপনি ইলিগেল হয়ে যাবেন। ইলিগেল হলে তো এবং আপনার এখানে দেশে যেতে পারবে না, অনেক সমস্যা আছে, বিভিন্ন দিক আছে, ওগুলো নিয়ে অন্যদিন আমি আলোচনা করব। তো তখন হলো যে আপনি এখানে আপনাকে প্রথমত আপনাকে ডিসাইড করতে হবে যে আমি দেশের টাকাটা কি ফাটাবো, না আমি দেশ থেকে সব কিছু মুক্ত হয়ে এখানে আসবো
না আমি জব করব, ওটা আপনাকে ডিসাইড করতে হবে। তবে 28 আওয়ারকে উপরে যদি কাজ করেন আপনার ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। তবে আরেকটা কথা হলো যে আপনি হ্যান্ড ক্যাশের কিছু কাজ আছে যেগুলোতে আমরা বলি জাপানের রেসিডেন্ট কার্ড, যেটাকে আমরা জেরো কার্ড বলি, ওই কার্ড এবং বা আপনার বিভিন্ন ব্যাংকের পাসবুক আছে এবং আপনার অনেক কিছু পেপার্স আছে, ওগুলো যদি কোনো পেপার সাবমিট যদি না করি, আপনি যদি ডিরেক্টলি কাজ করেন বা আপনাকে হ্যান্ড ক্যাশ হাতে টাকাটা দিতে, তাহলে আপনি নিরাপদ, কারণ আপনার নামে ট্যাক্স দেওয়ার কোনো তাদের ওয়ে থাকে না। তখন আপনি নিরাপদ থাকতে পারেন, না আমার ট্যাক্স আসবে না, আমি দিব্যি আরামে কাজ করব, আমাকে ওরা ধরতে পারবে না, ইমিগ্রেশন ধরতে পারবে না। কিন্তু এখন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে অনেকে জেরো কার্ড দিয়ে দিচ্ছে বাট কাজ করতেছে, দেখা যাচ্ছে যে ভিসা রিনিউ করার সময় তাদের অনেক ট্যাক্স আসতেছে এবং ইমিগ্রেশন বুঝতে পারতেছে যে সে ওভারওয়ার্ক করছে এবং ভিসাটা তার ক্যান্সেল হচ্ছে। সুতরাং আপনাকে এই বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কি আপনি কি দেশ থেকে আসার পর কি এখানে কি 28 আওয়ার কাজ করবেন, না আপনি ওভারওয়ার্ক কাজ করবেন, না আপনি নিজের ভিসাটা ক্যান্সেল করবেন, আপনাকে এটা ভাবতে হবে ভালোভাবে, এটা আপনাকে ভাবতে হবে। কারণ না ভাবলে আপনার এটা আপনার সমস্যা হতে পারে, যথেষ্ট পরিমাণ সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা হলো যে যারা টোকিওর বাইরে আছেন স্টুডেন্টরা, জাপানে তারা অবস্থান করতেছে এবং যারা টোকিওতে অবস্থান করতেছে, তাদের ব্যাপারে পরামর্শ হলো টোকিওর বাইরে যারা আছেন তারা টোকিওর বাইরে থেকে স্যানমন বলেন বা ডিপ্লোমা বলেন বা ইউনিভার্সিটি বলেন, আমরা দায়গাকু বলি আর কি, শেষ করাটা বেস্ট হবে। কারণ আপনি টোকিও থেকে বাইরে থেকে টোকিওতে আসলে তখন শিনাগাওয়া ইমিগ্রেশন বা জাপানের বিভিন্ন ইমিগ্রেশন এখন যথেষ্ট পরিমাণ পেপারগুলো চাচ্ছে, হয়তো আপনার জন্য এটা নিরাপদ নাও হতে পারে। সুতরাং আপনার সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, এবং যারা টোকিওতে অবস্থান করতেছেন তারা টোকিওর বাইরে যাওয়াটা বেস্ট হবে। কারণ বাইরে গেলে হয়তো বা ওই রকম পেপারগুলো তারা চাইবে না বা খাকুনিন করবে না, এবং আপনি হয়তো বা ওভারওয়ার্ক থেকে বেঁচে যেতে পারেন আর কি। এটা আমাদের একান্ত মতামত বা আমার নিজের ব্যক্তিগত মতামত আর কি, আর কি আপনার জন্য কিছুটা হলে সেভ হতে পারে। কারণ বাংলাদেশে 80% স্টুডেন্ট বা 90% স্টুডেন্ট ওভারওয়ার্ক করে, শুধু বাংলাদেশি না, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভারত, নেপাল, এসব দেশের, ভুটান দেশের পোলাপাইনরা সবাই ওভারওয়ার্ক বেশি করে। কারণ এখন আগে ওদের, আমার এক টিচার বলছিল যে জাপানে আগে ভিসা ব্যবস্থা ওরকম কঠিন ছিল না বা ভিসা কাটার কখনো চিন্তাই ছিল না, কিন্তু এখন জাপানিজরা নিজেরাই ভিসা কেটে দিচ্ছে, কারণ তারা তাদের অতিরিক্ত স্টুডেন্ট এবং ইউরোপিয়ানরা এই দেশে আসে পড়ালেখা করতেছে এবং তারা তাদের কেরিয়ার বিল্ড আপ করতেছে, তারা আপনার এখানে ওভারওয়ার্ক করতেছে না। সুতরাং আপনাকে নিবে না ও, তারা না আমাদেরকে নিবে। সুতরাং এটা তো আপনার আমাদের বোঝার কথা, কারণ ওদের সবাই তো ভালো চায়, তাই না? তো এটা আপনাকে মনে রাখতে হবে যে আমি আসলে আসলে কি করব জাপানে, আমি কি স্টুডেন্ট বিষয়ে নিজের কেরিয়ার বিল্ড আপ করবো, না আমি এখানে ওভারওয়ার্ক করব। আমি জাপানে আসার জন্য আপনাকে না করব না, এখানে আসলে আপনি ভালো পড়ালেখা করলে আপনার একটা কেরিয়ার আছে, আপনি ভালো একটা জব পাবেন। কারণ এখানে ভেদাভেদ নেই, হানাহানি নেই, মারামারি নেই, আমাদের দেশের মতো না যে যে এ সরকার আসলে এ সরকারে লোকেরা জব পায়, আরেক সরকার আসলে আরেক সরকারের লোকেরা জব পাবে, না এখানে এগুলো নেই, এগুলো চিন্তা করে না, পলিটিক্যাল কি ওগুলো নাই। এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন, কেউ আপনাকে দড়িয়ে রাখতে পারবে না, কাজের ক্ষেত্রে কোনো আপনার সমস্যা নেই, আপনার কাজ কেড়ে নেবে, ওই রকম কোনো পজিশন এখানে নেই। আপনি কাজের প্রতি মনোযোগ, আমি পড়ালেখার প্রতি মনোযোগ, সবাই আপনাকে সম্মান করবে এবং টিচারও আপনাকে শ্রদ্ধা করবে এবং একজন ভালো স্টুডেন্ট হিসেবে আপনাকে দেখবে। এটা আমি লং টাইম ধরে দেখে আসতেছি এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 2 হলো যে জব ভিসা। জব ভিসাটা হলো যে আমি আগে থেকে শুনছি, আমরা আগে বা জাপানের টেলিভিশনে দেখছি যে বাংলাদেশ থেকে তারা কোনো জব ভিসা লোক আনবে না, কিন্তু সাম্প্রতিক সময়ে আবার দেখতেছি না কি বাংলাদেশ থেকে লোক আনবে। এখন যদি বাংলাদেশ থেকে লোক আনে জাপান সরকার, তাহলে অবশ্য ভালো, আপনাকে জব ভিসা আসলে ভালো, আপনার টিউশন ফি প্যারাদার থাকবে না, এ কারণে যে থাকবে না টিউশন ফি, মিনিমাম বাংলা টাকায় 10 লাখ টাকা থাকে বা 8 লাখ 9 লাখ টাকা থাকে, 12 লাখ টাকা থাকে, এগুলো হলো ইউনিভার্সিটি এবং আপনার কলেজ স্কুল বিভিন্ন বিভিন্ন বেদে এটা নির্ভর করে আর কি। কিন্তু এর বাইরে কম হবে না, এর কম হবে না আর কি, আমার একটা বিশ্বাস। আপনার এই জব বিশ্বাস আসলে ওই রকম প্যারা থাকে না। আর যারা বাংলাদেশি আইটিতে যারা আছেন তাদের জন্য পরামর্শ হলো আইটিতে জাপানে অ্যাপ্লাই করতে পারেন, আইটি যথেষ্ট ফায়দা আছে। আইটিতে আপনি যদি দক্ষ হন, জাপানিজ ভাষাটা যদি শিখেন, বাংলাদেশে থাকি, আপনি অ্যাপ্লাই করলে আপনার যথেষ্ট জব হওয়ার সম্ভাবনা আছে। সম্মানসূচক একটা জব, ভালো একটা জব, এবং আমাদের দেশের অনেক তরুণ আছে, খুবই শিক্ষিত তরুণ আছে যারা আইটি সম্পর্কে যথেষ্ট দক্ষ, তাদের প্রতি আমার মেসেজটা রয়ে গেল, জাপানে আইটি যথেষ্ট সম্ভাবনা আছে এবং আইটির অনেক জব আছে। কী পরিমাণ জব আপনাকে আমি এটা বলে কোনো ভাষায় আমি বোঝাতে পারবো না আর কি আপনাকে। আপনি শুধু দরকার আপনার মন মানসিকতা,
আপনি যদি আপনার জবটা যদি সার্চ করেন বা বিভিন্ন দেখেন অনলাইনে এবং জাপানের জবের এগুলাতে ঢুকলে ঢুকলে আপনি পেতে পারেন, বা আপনি আপনি নিজেই সব কিছু করতে পারেন যদি আপনি ওই রকম বুঝেন আর কি সব কিছু। সুতরাং আপনার জন্য এটা, যারা আইটি সম্পর্কে ভালো বোঝেন তাদের জন্য এই মেসেজটি আমার থাকলো। আরেকটা কথা হলো যে ট্যুরিস্ট ভিসা, বা আপনি কি লং টাইম না শর্ট টাইম না কয়েক বছর থেকে আপনি জাপান থেকে চলে যাবেন, আপনি যদি ট্যুরিস্ট ভিসা আছেন এখানে আপনি পলিটিক্যাল শেল্টার চাইবেন, রাজনৈতিক আশ্রয় চাইবেন, তখন চাওয়ার পর তারা আপনাকে রাজনৈতিক আশ্রয় দিবে। তখন অনেক বাংলাদেশি অনেকে কী করে, বা পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এরা কী করে, ভুটান, এরা 2-4-5-10 বছর থেকে তারপর চলে যায়। তো এখানে থাকলে আপনার একটা ভালো একটা আর্ন করা যায়, খারাপ না, মোটামুটি আর্ন করা যায়। কিন্তু আসার সময় একটা সাবধানতা হলো যে আপনি যার মাধ্যমে আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসতে হবে। এখানে কি সে আপনাকে নিয়ে আসতে পারবে না পারবে না, কারণ অনেকে আপনাকে ধোকা দিতে পারে বা আপনাকে প্রলোভনে ফেলাইতে পারে, কিন্তু এই বিষয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা সেটা আপনাকে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে, আবার বলে রাখলাম। সুতরাং এই এই আমাদের দেশের এখন হলো যে অনেকে এগুলো চিন্তা ভাবনা করে না, অনেকে চিন্তা ভাবনা না করি আপনার জাপান আসে, আসার পর এখন নানামুখী সমস্যার সম্মুখীন হয়। আমি আমার ব্যক্তিগত আপনার মতামতটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা রাখি আপনাদের কোনো না কোনো একজন বাংলাদেশে এক ভাই বা বোনের বা উপকার হবে, এবং সে আমার পরামর্শটুকু হয়তো মানলে তার জন্য কিছু না কিছু উপকার হবে। আরেকটি কথা না বললে মানে সর্বশেষ কথাটি হলো ইমিগ্রেশন, ইমিগ্রেশন না, বাংলাদেশি অনেক কনসার্ন রয়েছে, তারা অনেক স্বপ্ন দেখাবে আপনাকে, রাতকে দিন করে ফেলবে, দিনকে রাত করে ফেলবে, কিন্তু আপনার দুঃখের বোঝা কেউ বইতে পারবে না, ঠিক আছে? আপনার আপনার পথ আপনাকে ফাড়ি দিতে হবে, আপনার সিঁড়ি আপনাকে ফাড়ি দিতে হবে, আপনার আপনার সিঁড়ি আপনার পার হতে হবে, আপনার সমুদ্র আপনাকে পার হতে হবে। ওরা অনেক কথা বলবে, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, আবার বলতেছি ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, কারণ আপনি সঠিক ডিসিশন যদি সঠিক সময় না নিতে পারেন তাহলে আপনি এখানে আসলে মাস্ট বি বিপদে পড়বেন। এখন আপনি আপনার কেরিয়ার ভালো করতে পারবেন না, এখন কেরিয়ার ভালো না করতে পারলে আপনি একটা সময় হতাশ হয়ে যাবেন, বা লাখ টাকা খরচ করে যখন আসতেছেন কিছু করতে পারলেন না। সুতরাং বিষয়টা আপনার ফ্যামিলির জন্য খুবই দুঃখজনক হবে এবং হতাশাব্যঞ্জক হবে আপনার জন্য হবে, কারণ সঠিক ডিসিশনটা নেওয়ার আপনার দায়িত্ব। আপনি জব বিষয়ে আসবেন না ট্যুরিস্ট বিষয়ে আসবেন না অ্যাস্ট্রনি বিষয়ে আসবেন, যেটাই আসেন কিন্তু আপনার সঠিক প্ল্যান এবং পরিকল্পনা মোতাবেক আপনাকে আসতে হবে। প্ল্যান এবং পরিকল্পনা যদি না করে আসেন তাহলে আপনি অবশ্যই এখানে ফেলার হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে বলে আমি মনে করি। তো আশা রাখি সবাই ভালো থাকবেন। আমার এই আরও ভিডিও পেতে আমাদের তারুণ্য মিডিয়া সেন্টার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের আমাদের প্রধান কাজ হলো সমাজের অন্যায় অনিয়ম, দুর্নীতি, রাজধানী, সামাজিক অবক্ষয় এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। আশা রাখি আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখবেন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।